হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পায়েল, ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আজকে আমরা বিকেলের নাস্তা করতে এসেছি, দাওয়াতে চিকেন ফ্রাই, নান, সালাদ, শর্মা। এরপর আমরা রওনা হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে। চলেন যাওয়া যাক। কলকাতা পুরান শহরে পুরান পুরান বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে। আমরা এসে পড়েছি রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় ঠাকুর বাড়ি, রবীন্দ্রনাথের বাড়ি। এখানে গেটের ভিতরে ঢুকতেই কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। বিশাল বাড়ি, সবুজে ঘেরা, হাজার হাজার লোকের সমাগম। এখানে ভিতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। বাহিরে রবীন্দ্রনাথের বাড়ির আউটসাইডে ভিতরে উঠোনে একটু ছবি তোলা যায়, কিন্তু লোকেশন খুব বেশি ভালো না, তারপরও পারমিশন নেওয়া লাগে। 50 টাকা করে টিকিট। মোবাইলের পিছনে স্টিকার লাগিয়ে দেওয়া লাগে, সেটা তবে আপনি ছবি তুলতে পারবেন। এখান থেকেই স্টিকার লাগানো হয় মোবাইলে ছবি তোলার জন্য, 50 টাকা করে নেবে। বিশাল বাড়ি, ঘুরে শেষ করা যায় না। প্রতিটা কক্ষে বাজছিল রবীন্দ্রসঙ্গীত।